দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের অনুষ্ঠান পানি জীবন দেখার জন্য। প্রথম পর্ব থেকে একে একে পাঁচটি পর্ব পার করে উপনীত হয়েছি আজ ষষ্ঠ ও শেষ পর্বে। ঢাকা ওয়াসা নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের গভীরেও যাওয়ার চেষ্টা করেছি। জানতে পেরেছি সত্য নির্ভর বস্তুনিষ্ঠ তথ্য, জানতে পেরেছি কিভাবে একটি প্রকল্প গ্রহণ করা হয়, দরপত্র আহ্বান থেকে শুরু করে প্রকল্প বাস্তবায়ন পর্যন্ত যাবতীয় প্রক্রিয়া। দর্শক, আরও জেনেছি ঢাকা ওয়াসা শত প্রতিকূলতা, শত সীমাবদ্ধতার মাঝে কিভাবে নগরবাসীকে নিরন্তর সেবা প্রদান করে চলেছে। এই যে নিরন্তর সেবা প্রদান, এই যে পরিবেশ বান্ধব ও গণমুখী প্রতিষ্ঠান হয়ে ওঠা, দক্ষিণ এশিয়ার মধ্যে পানি সরবরাহ সেবা প্রদানকারী হিসেবে রোল মডেল হয়ে ওঠা, এসবের পেছনের গল্পটা আসলে কি? এমনই এক কর্মসূচি ঘুরে দাঁড়াও ঢাকা ওয়াসা। কি এই কর্মসূচি, কেনই বা নেওয়া হলো, কি অর্জিত হয়েছে এই কর্মসূচির মাধ্যমে, এসব প্রশ্নের উত্তর খোঁজার আগে চলুন জেনে নেওয়া যাক কে এই কর্মসূচির উদ্যোক্তা। হ্যাঁ দর্শক, আমরা ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের কথাই বলছি। জেনে নেওয়া যাক প্রকৌশলী তাকসিম এ খানের শিক্ষাগত ও পেশাগত জীবন সম্পর্কে কিছু কথা। আমার স্কুল জীবন শুরু করেছিলাম ঢাকার সেন্ট গ্রেগরিজ হাই স্কুল লক্ষ্মীবাজারে, এবং আমি ওখান থেকে ম্যাট্রিক পাস করি। তারপরে আমি ঢাকার নটরডেম কলেজে লেখাপড়া করি, এবং এরপরে আমি সোভিয়েত ইউনিয়নে, তৎকালীন সোভিয়েত ইউনিয়নে স্কলারশিপের মাধ্যমে চলে যাই, এবং ওখানে আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স করি। এবং 1981 সালে আমি দেশে ফিরি, এবং তখন আমি ফিলিপস বাংলাদেশ লিমিটেড, যেটা মাল্টিন্যাশনাল কোম্পানি, আমি সেখানে জয়েন করি। এর পরবর্তীতে আমি ঢাকার আন্তর্জাতিক উদারময় গবেষণা কেন্দ্র ICDDRB-তে জয়েন করি অ্যাজ এ ইঞ্জিনিয়ারিং ম্যানেজার, এবং পরবর্তীতে প্রমোশন পেয়ে আমি চিফ ইঞ্জিনিয়ার হিসেবে থেকে ওখান থেকে আমি পরে USA-তে চলে যাই, এবং তারপরে আমি মোটামুটি যুক্তরাষ্ট্রেই বেশ কিছু সময় ছিলাম। এবং 2008 সালের ডিসেম্বরে আমি দেশে ফিরি, এবং 2009 সালে বর্তমান সরকার গঠিত হওয়ার পরই এই সরকার নতুন করে ঢাকা ওয়াসাকে একটা রিফর্ম করতে চেয়ে নতুন ম্যানেজিং ডিরেক্টর চায়, এবং সেইখানেই আমার যাত্রা শুরু 2009 সাল থেকে ঢাকা ওয়াসাতে। আমি কিন্তু ওনাকে তাকসিম বলেই ডাকি, নাম ধরেই ডাকি, এবং নাম ধরে ডাকি কেননা আমরা কিন্তু একই সঙ্গে আমরা পড়াশুনো করেছি। 1975 আমরা একই সঙ্গে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মস্কোতে আমরা যাই, এবং গণমৈত্রী বিশ্ববিদ্যালয়ে, অর্থাৎ একই বিশ্ববিদ্যালয়ে, ও পড়েছে প্রকৌশলীতে এবং আমি পড়েছি আন্তর্জাতিক আইনে। কিন্তু আমরা একই বয়সী এবং একই ক্রমে, একই বছরে আমাদের পড়াশোনা শুরু হয় এবং আমরা শেষ করি। সেই সূত্রে আমার সঙ্গে কিন্তু তাকসিমের পরিচয় হয়েছে মস্কোতে, এবং তারপর ওখানে ঘনিষ্ঠতা, এবং তারপর চিন্তা করছি 75 থেকে এই 2020, এই এত বছর, অর্থাৎ 45 বছরের পরিচয় তাকসিমের সঙ্গে। ঢাকা ওয়াসার প্রতিষ্ঠার পর থেকে 50 বছরে অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু নির্ধারিত হয়নি ঢাকা ওয়াসার লক্ষ্য। অবশেষে 2009 সালে প্রকৌশলী তাকসিম এ খান ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পাওয়ার পর নির্ধারণ করা হয় ঢাকা ওয়াসার ভিশন ও মিশন। কি সেই ভিশন ও মিশন? আসলে 2009 সালে যখন বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার, এই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় এলেন, উনি কিন্তু একটা সুনির্দিষ্ট ভিশন, বা ওনাকে আপনারা সবাই জানেন ভিশনারি লিডার, উনি একটা ভিশন নিয়েই কিন্তু রাষ্ট্র ক্ষমতায় এসেছিলেন। এবং ওনার সেই সুদূরপ্রসারী ভিশনের মধ্যে অনেক অনেক কিছুর মধ্যে একটা ছিল যে বাংলাদেশের, বিশেষ করে রাজধানীর পানি ব্যবস্থাপনার একটা আমূল পরিবর্তন, এবং সেই পরিবর্তনের ধারাবাহিকতাই আমাদের এখানে আসা। কাজে এখানে আমরা এসে প্রথমেই যে কাজটা করি, যে আমরা একটা স্টক চেঞ্জ চেক করি যে ঢাকা ওয়াসা কীরকম আছে, কী ছিল, এবং আমরা কোথায় যেতে পারবো, এবং সেটাই হচ্ছে আমাদের এই যে ঘুরে দাঁড়াও ঢাকা ওয়াসা কর্মসূচি। ঘুরে দাঁড়াও ঢাকা ওয়াসা কর্মসূচি মূলত একটা রিফর্ম প্রোগ্রাম, অর্থাৎ অতীতের ঢাকা ওয়াসাকে ভেঙে চুড়ে এমন একটা নতুন ওয়াসা করা, যার মাধ্যমে মানুষ পানি সেবা নিশ্চিত হবে।
একটা সময় ছিল যখন চারিদিকে পানির জন্য হাহাকার, জনপ্রতিনিধিদেরকে বিব্রত হতে হতো প্রায়শই। পানির দাবিতে হতো মিছিল, পানি সরবরাহ অবকাঠামো নিরাপত্তার জন্য নিয়োগ করা হতো সেনাবাহিনী। ঠিক এমনই পরিস্থিতিতে বঙ্গবন্ধু কন্যা বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা নিয়ে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান গ্রহণ করলেন কর্মসূচি ঘুরে দাঁড়াও ঢাকা ওয়াসা কর্মসূচি। প্রত্যেকটা প্রতিষ্ঠানের একটা লক্ষ্য বা ভিশন থাকতে হয়। তো আমাদের ভিশনটা কি? আমাদের ভিশন হচ্ছে টু বি দ্য বেস্ট ওয়াটার ইউটিলিটি ইন দ্য পাবলিক সেক্টর অফ সাউথ এশিয়া। এবং এটা করতে গিয়ে যদি আপনি দেখেন, গোড়া থেকে আগা থেকে গোড়া পর্যন্ত বহু জিনিস লাগবে। আপনার সক্ষমতা অর্জন লাগবে, আপনার টাকা পয়সা লাগবে, আপনার গুড গভর্নেন্স লাগবে, আপনার টেকনিক্যাল সক্ষমতা লাগবে, সমস্ত রকমের মানে অনৈতিক অনিয়মগুলোকে আপনি ধ্বংস করতে হবে। গত 50 বছরের মধ্যে এই প্রথম ঢাকা ওয়াসার পানির উৎপাদন ক্ষমতা চাহিদার তুলনায় বেশি হয়েছে। 2009 সালে যেখানে দৈনিক 212 কোটি লিটার চাহিদার বিপরীতে সরবরাহ ছিল 188 কোটি লিটার, সেখানে বর্তমানে দৈনিক 220 থেকে 225 কোটি লিটার চাহিদার বিপরীতে ঢাকা ওয়াসার দৈনিক উৎপাদন ক্ষমতা হয়েছে 242 কোটি লিটার। সিস্টেম লস নন রেভিনিউ ওয়াটার 2009 সালে ছিল 40%, বর্তমানে তা 20% কমে নেমে এসেছে। ডিএমএ এরিয়াগুলোতে সিস্টেম লস 5% কাছাকাছি নেমে এসেছে। রাজস্ব আয় গত 10 বছরে রাজস্ব আয় বৃদ্ধি পেয়েছে প্রায় 6 গুণ। ঢাকা ওয়াসা 2007-08 অর্থ বছরে যেখানে 268 কোটি টাকা রাজস্ব আদায় করেছিল, সেখানে বর্তমানে প্রায় 1450 কোটি টাকার রাজস্ব আদায় করছে। 100% কম্পিউটারাইজড বিলিং সিস্টেম, সম্পূর্ণ বিল প্রদান ব্যবস্থাকে অটোমেশনের আওতায় আনা হয়েছে। দৈনন্দিন কাজ পরিবেশ বান্ধব করার লক্ষ্যে পেপারলেস বিলিং পেমেন্ট সিস্টেম চালু করা হয়েছে। SMS, অনলাইন, ইন্টারনেটের মাধ্যমে 24 ঘন্টা বিল প্রদানের সুবিধা তৈরি করা হয়েছে। 2008 সালে পরিচালন ব্যয়ের অনুপাত বা অপারেশনাল রেশিও ছিল 0.90, বর্তমানে তা কমে হয়েছে 0.66, যেখানে ওয়ার্ল্ড বেস্ট প্র্যাকটিস 0.65। আমি পদ্মা যশোদিয়া পানি শোধনাগারের শুভ উদ্বোধন ঘোষণা করছি। বিশ্বব্যাংক সহ উন্নয়ন সহযোগী সংস্থাগুলি ভারত, পাকিস্তান সহ অন্যান্য উন্নয়নশীল দেশগুলিতে ঢাকা ওয়াসাকে রোল মডেল হিসেবে উপস্থাপন করছে। বর্তমানে ঢাকা ওয়াসা পানি উৎপাদন ও সরবরাহে শতভাগ সক্ষমতা লাভ করেছে, এখন আর সেই হাহাকার নেই, যার ফলে এই প্রতিষ্ঠানটি এখন দক্ষিণ এশিয়ায় পানি সেবাদানকারী সংস্থাগুলোর রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছে। একটি সামগ্রিক রিফর্ম প্রোগ্রাম ঘুরে দাঁড়াও ঢাকা ওয়াসা, এর মাধ্যমে ঢাকা ওয়াসা তার মিশন ও ভিশন বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে। ঢাকা ওয়াসাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমি। প্রকৌশলী জনাব তাকসিম এ খান নিয়োগ পাওয়ার পর একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে ঢাকা ওয়াসাকে সাজাতে চাইলেন। তার এই পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে অনেক বাধা এলো। শুরু হলো বিভ্রান্তিকর মিথ্যা প্রচারণা। দীর্ঘদিনের জরাজীর্ণ পদ্ধতির ঢাকা ওয়াসাকে পাল্টাতে গেলে তো বাধা কিছু আসবেই, কিন্তু থেমে থাকলে তো চলবে না। আপনাকে তো বলা হয় একজন চেঞ্জ লিডার, পরিবর্তনের পথে এই চ্যালেঞ্জগুলো কিভাবে মোকাবেলা করলেন? আমরা যখন দেখলাম যে আমাদের পরিবেশ বান্ধব পানি ব্যবস্থাপনা করতে হলে আমাদেরকে সারফেস ওয়াটারে যেতে হবে, আর সারফেস ওয়াটারে যেতে গেলে ইট ইস ভেরি এক্সপেন্সিভ, পয়সা এবং টেকনোলজি। তো তখন আমাদেরকে স্বাভাবিকভাবেই আমাদেরকে এই পয়সা এবং টেকনোলজিটাকে ইনভাইট করতে জন্য বা অ্যাট্রাক্ট করার জন্য নিজেদের সক্ষমতাকে আমাদেরকে বৃদ্ধি করতে হলো, এবং আমাদের এইটাকে যেটাকে বলি আমরা ক্যাপাসিটি বিল্ডিং ইন টার্মস অফ অ্যাডমিনিস্ট্রেশন, ইন টার্মস অফ ফাইন্যান্স, ইন টার্মস অফ মানে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট অ্যান্ড ইন টার্মস অফ আপনার টেকনিক্যাল ম্যানেজমেন্ট। এবং আমরা প্রায় 2 বছরে এমন একটা ক্যাপাসিটি বিল্ড করলাম যে আমাদের মানে বিভিন্ন কী বলে ঋণদাতা সংস্থাদের ভাষায় যেটাকে বলে ব্যাঙ্কেবিলিটি, অর্থাৎ ব্যাঙ্কেবল অর্গানাইজেশন হিসাবে নিজেদেরকে আমরা পরিগণিত করলাম। যখন আমরা ইনভেস্টমেন্টের জন্য হাপিত্যাস করতাম এবং ইনভেস্টমেন্ট দরকার ছিল, তখন আমাদের ইনভেস্টমেন্ট ছিল ঢাকা ওয়াসাতে $40 মিলিয়ন, অথচ যখন আমরা সক্ষমতা অর্জন করলাম তখন আমাদের এখন ইনভেস্টমেন্টের
ভিতরে অলরেডি হয়ে গেছে 2.2 বিলিয়ন, অর্থাৎ $2,200 মিলিয়ন, কোথায় 40 মিলিয়ন, সেটা হয়েছে 2,200 মিলিয়ন, এবং পরবর্তী আমাদের লাইন আপ করা আছে প্রায় আরও $2.5 বিলিয়ন সুয়ারেজ মাস্টার প্ল্যানের জন্য। এখন এখানে আবার একটা প্রশ্ন আপনি করতে পারেন, তাহলে কি আমরা ঋণের দায়ে জর্জরিত হচ্ছি? না, আমাদের অপারেশন অ্যান্ড মেনটেনেন্সটা এখন এতটাই সক্ষম যে বাংলাদেশে আমরা যেই টাকাটা ধার নিচ্ছি বাংলাদেশ সরকারের কাছ থেকে, আমরা বছর বছর সেই ধারটাকে ফেরত দিচ্ছি সরকারকে, DSL, ডেট সার্ভিস লাইবিলিটি, অর্থাৎ সরকার আমাদের কাছ থেকে ঋণের টাকা আমাদের কাছ থেকে কিস্তিতে আদায় করছে, কোনো বছর 200 কোটি টাকা, কোনো বছর 300 কোটি টাকা, এটা সরকার নির্ধারণ করে দেয় বিভিন্ন দাতা সংস্থার সময়ের সাথে সামঞ্জস্য রেখে। উন্নয়ন প্রকল্পসমূহে ঠিকাদার নিয়োগ সম্পর্কে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর তথ্যের মাধ্যমে অপপ্রচার চালানো হয় কেন? আপনার একটা বড় প্রজেক্টে, বড় কনস্ট্রাকশনে যখন কন্ট্রাক্টর বা কনসালটেন্ট নিয়োগ হয়, সেটার যেই প্রসেস আছে সেটা প্রথমত আপনার যেই ঋণদাতা তার গাইডলাইন অনুযায়ী হয়, কাজে তার গাইডলাইনের বাইরে যাওয়ার আপনার ক্ষমতাই নেই, কারণ তাহলে সে টাকাই দেবে না আপনাকে, এবং প্রত্যেকটা স্টেজে আপনি তার থেকে অনুমতি নিচ্ছেন, তা কাজে এই প্রসেসের মধ্যে তারা আছে, শুধু তারাই না তাদের নিয়োগকৃত কনসালটেন্টরাও আছে, কাজেই এইগুলোর এভালুয়েশনটা যেভাবে হয়, যে প্রসেসে হয়, সেই প্রসেসে এইখানে মানে কোনো আমরা তো দূরেরই কথা, কারো কোনো হস্তক্ষেপ করার মানে স্কোপ নাই। এখন মনে করেন তিনজন টিকলো, তিনজন বিট করছে, পাবে কয়জন? তিনজন পাবে? কোনোজন না, একজনই তো পাবে। তো একজন যখন পাবে, বাকি দুজন সবাই তো মনে করে যে আমিই বোধহয় পেতাম, আমাকে দিল না, তো পাবে তো একজনই, তো যে না পাবে সে তখন অ্যাগ্রিভড হয়ে যায়, এবং অ্যাগ্রিভড হয়ে সে কী করে, সে তখন শুরু করে এই সমস্ত অপপ্রচারগুলো, যে ওইখানে ওইটা ওনার সাথে ওনার এইটা ভুল হয়েছে সে হয়েছে ইত্যাদি বলে, সে একটা আলটিমেটলি কেসে চলে যায়, যে আমাদের কী করে এই যে প্রজেক্টগুলো সময় মতো হয় না কেন। তার একটা অন্যতম কারণ হচ্ছে যে আমরা প্রোকিউরমেন্ট স্টেজে, দ্যাট মিন্স প্রোকিউরমেন্ট অফ কন্ট্রাক্টর, প্রোকিউরমেন্ট অফ কনসালটেন্ট, আমরা বহু সময় এই সমস্তভাবে নষ্ট করি, এবং এটা করে কারা? ভেস্টেড ইন্টারেস্টেড গ্রুপ কেন করে? তাদের ধারণা থাকে, এবং এদের সাথে অনেক সময় বাংলাদেশি কোম্পানিগুলো এটা করে, বিদেশি কোম্পানিগুলো অপেক্ষাকৃত কম এগুলো নিয়ে করে, সাথে যে বাংলাদেশি কোম্পানি আছে তারা বলে যে এটা তাদের লাভ, তারা বলে যে তুমি কিছু পয়সা খরচ করো, একটু এইদিকে ওদিকে আমরা চিঠিপত্র দেই, তাহলে দেখবা এটা হয়তো বা এটা পেয়ে যেতে পারো, তুমি কোনোদিন পায় নাই কেউ। হ্যাঁ, মাঝখান দিয়ে কী হলো, ওই বিদেশি কোম্পানি কিন্তু আরও টাকা খরচ করলো এখানে হাইকোর্টে গিয়ে এসে গিয়ে, এবং লাভ হলো কার জানেন? আমার ওই বাংলাদেশি কোম্পানিটা। তাকসিম ভাই, যেভাবে উনি, আমি তো বলবো না শুধু শুনি একজন ইঞ্জিনিয়ার, উনি একজন সায়েন্টিস্ট এবং ইজ এ বেস্ট ভেরি গুড ম্যানেজমেন্ট, তো উনি পরিবেশ বান্ধব, আমি বলবো যে আমাদের এখানে সারা পৃথিবীতে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, উনি যে সিদ্ধান্তটা নিচ্ছেন সার্ফেস ওয়াটার করে, হ্যাঁ আমি তো ইন ডিটেল বলতে পারবো না, আমি যে অ্যাজ এ ডাক্তার আমি বলবো এটা সঠিক সিদ্ধান্ত, কিন্তু আমাদের এই ওনার বিরুদ্ধে তথা আমি বলবো ঢাকা ওয়াসার বিরুদ্ধে, আমাদের বাংলাদেশ সরকারের বিরুদ্ধে যারা এই কথাগুলো কুৎসা রটনা করতেছেন, তাদের আমি মনে করব যে তাদেরকে আইনের ব্যবস্থা করা উচিত, তাদেরকে শাস্তি করা উচিত। পরিবর্তন করার পেছনে কি কি অনুঘটক আপনাকে উৎসাহিত করেছে? প্রথমত হচ্ছে আমাদের এখানে আশাটাই হচ্ছে পরিবর্তনের জন্য, আমরা এসছি একটা মানে উদ্দেশ্য নিয়ে, আমাদের ভিশনটাকে নিয়ে, সেটা হচ্ছে উই ওয়ান্ট এ চেঞ্জ ম্যানেজমেন্ট, আমরা একটা কর্পোরেট ম্যানেজমেন্ট এখানে করব, এবং ঢাকা ওয়াসার অ্যাক্ট 1996 সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে ঢাকা ওয়াসা ইজ এ গভর্নমেন্ট ওন্ড কর্পোরেট কমার্শিয়াল অর্গানাইজেশন, কাজে আমি একটা কমার্শিয়াল অর্গানাইজেশন হিসেবে, কর্পোরেট কর্পোরেশন অর্গানাইজেশন হিসেবে এদেরকে দাঁড়া করাবো, এবং তাহলে এই জন্য যে তাহলে মানুষকে আর পানির জন্য এই মানে ভবিষ্যতে কোনো দিন আর কষ্ট পেতে হবে না, এই সিস্টেমটা যদি আমরা চালু করে দিয়ে যেতে পারি, এবং আমরা কিন্তু অনেক দূর এগিয়েছি। একসময় ছিল যে ঢাকা ওয়াসা 100 টাকা যদি আয় করে, 95 টাকা ব্যয় করে হলো অপারেশন অ্যান্ড মেনটেনেন্স, মাত্র 5 টাকা থাকে, অতএব ক্যাপিটাল এক্সপেন্ডিচার তো কোনো প্রশ্নই নাই, অতএব এটা মোটামুটি একটা অলাভজনক প্রতিষ্ঠান। তো আন্তর্জাতিক একটা সূচক আছে, সেটা বলতেছে ইফ ইট ইজ 0.65, অর্থাৎ $100 বা 100 টাকা আয় করে যদি আপনি শুধুমাত্র অপারেশন অ্যান্ড মেনটেন্সে 65 টাকা ব্যয় করেন, তাহলে হলো বেস্ট প্র্যাকটিস, এবং তাহলে আপনি ব্যালেন্সড ম্যানেজমেন্ট আপনার,
এবং আপনি 35 টাকা যেটা থেকে যাচ্ছে সেটা দিয়ে ওই যে আমি যেটা আপনাকে বললাম ডিএসএল বা আপনি ক্যাপিটাল এক্সপেন্ডিচারে কিছুটা ব্যয় করতে পারেন। তো আমরা সেই 0.95কে নামাতে 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 এখন 0.68, 0.66, 0.70 মাসে মাসে ডিফার করে, অর্থাৎ ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিসের কাছাকাছি। তার মানে আমরা আন্তর্জাতিক, যেই কারণেই আজকে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক যে বলছে যে ওয়াই উই আর এ রোল মডেল ইন সাউথ এশিয়া, এটা তো মুখের কথা না, এটা তো কতগুলো সূচক, এই যে একটা সূচক, সেই সূচকে দেখা যাচ্ছে আমরা বর্তমানে একটা ওয়ান অফ দ্য বেস্ট প্র্যাকটিস আমাদের এইটা। এখন আপনি যদি বলেন যে এখন এত সমালোচনা কেন, তো এইগুলো তো আপনার তার পছন্দ হবে বলেন, যারা এইটার সাথে করে, যারা এইটার সাথে দেখছে যে হ্যাঁ আমি প্রফেশনালি খুব লাভবান হচ্ছি, তো যারা আনপ্রফেশনাল ছিল তারা কি লাভবান হবে, যারা অনৈতিক কাজ করছিল তারা কি লাভবান হবে, যারা নানানভাবে ফন্দি ফিকির করে আপনার কাছ থেকে শুধুমাত্র ওয়াসাতকেই ঠকানো না, আপনি গ্রাহককেও তো ঠকানো হতো, তো আপনি গ্রাহককে ঠকানোর যে পদগুলো, সেই পদগুলো যখন এই ঘুরে দাঁড়া ঢাকা ওয়াসা বন্ধ করে দিল তখন আপনি কি করবেন? আমার ওয়াসার ভিতরেই তো আছে অনেক লোক যারা প্রথমত এফিশিয়েন্ট না, দ্বিতীয়ত তাদের ধান্দা থাকে যে কি করে আমি 2 পয়সা গ্রাহকের কাছ থেকে নেব। আপনার যেখানে আমরা যেমন ঘুরে দাঁড়া ঢাকা ওয়াসা কর্মসূচির একটা বলেছিলাম, আপনাকে হাসি দিয়ে কথা বলতে হবে, তো আপনাকে হাসি দিতে পয়সা লাগে? লাগে না। আপনি হাসি দেন না কেন? হাসি দেন না তার কারণ আছে, আপনি যদি হাসি দিয়ে একজন লোকের সাথে কথা বলেন তাহলে আপনি মনে করেন তার কিন্তু আপনি 50% তার ই হয়ে গেল। আপনার যদি তার সমস্যা থাকে, সমস্যা যদি আপনি সমাধান করতেও না পারেন, হাসি দিয়ে যদি কথা বলেন তাহলে কিন্তু সে কিছুটা সন্তুষ্ট হয়ে যায়, কিন্তু আপনি হাসি দিয়ে কথা বলেন না। কেন বলেন না জানেন? আমি যখন বললাম যে আপনার সবাই হাসি দিয়ে কথা বলেন, আরও প্র্যাকটিস নেয় আমাদের সবাই মুখটা বেজার করে কথা, কেন বলে? কারণ আপনার উদ্দেশ্য তো থাকে যে তার যে সমস্যা আছে এই সমস্যাটাকে আমি এনক্যাশ করব, ওর সমস্যার থেকে আমি কিছু আয় করব। তা আমি যদি হাসি দিয়ে কথা বলি তাহলে তো আর আমার ওই আয়ের পথটা বন্ধ হয়ে গেল। তো কাজেই চ্যালেঞ্জগুলো একটা না, ছোট ছোট, এই এইটা তো খুব ছোট্ট চ্যালেঞ্জ, বড় চ্যালেঞ্জ তো যে বললাম যে আপনার বিরুদ্ধে একটা ঠুকে দিল যে দুদুকে আপনি 3,000 কোটি টাকা, আরে যে কাজের মূল্যই 3,000 কোটি টাকা, 3,000 কোটি টাকা আত্মসাৎ করেছেন, কোনো প্রমাণ নাই, কিছু নাই, কোনো বক্তব্যও নাই, এবং অলৌকিক, এটা মানে অবাস্তব। ঢাকা শহরের গুলশানের একাংশে অবস্থিত বিশাল করাইল বস্তি, কয়েক হাজার লোকের বাস এই বস্তিতে। এক সময়ে এই বস্তির মানুষ অবৈধভাবে ওয়াসার পানি ব্যবহার করত। 2009 সালের পর থেকে করাইল বস্তিবাসীকে ঢাকা ওয়াসা বৈধ পানির লাইনের ব্যবস্থা করে, তারা এখন নিয়মিত পানি সেবা পাচ্ছে এবং বিলও দিচ্ছে নিয়মিত। করাইল বস্তিতে বাস করেন সেখানকার নারী নেত্রী ফাতেমা আক্তার। ঘটনার সত্যতা জানতে আমরা তার পিছু নিয়েছিলাম। আমাদের ওয়াসার বৈধ কানেকশন হওয়ার কারণে যেটা হয়েছে, একটা সময় যেমন অবৈধ কানেকশন যখন ছিল তখন কিন্তু আমাদের দেখা গেছে এই পানির লাইনগুলো ছিল ড্রেনের ভিতর দিয়ে, তারপর হচ্ছে গিয়ে নোংরা নর্দমার ভিতর দিয়ে, এর জন্য আর ওই লাইনগুলো কিন্তু চুরির লাইন ছিল যেটা বলা যায়। এক সময় পানির জন্য কিন্তু ঝাড়ু মিছিল হয়েছে, আন্দোলন অনেক হয়েছে, এবং হচ্ছে ডেমরাতে এক গোলাগুলিতে মানুষও মারা গেছে। তারপর হচ্ছে গিয়ে যে সেনাবাহিনীর মাধ্যমেও কিন্তু পানি ডিস্ট্রিবিউশন করা হয়েছে। বর্তমান যে এমডি মহোদয় আছে তাসকিন স্যারের আসার পর থেকে আমরা আসলে গরিব মানুষ কি পাইছে, যে আমাদের পানির জন্য কিন্তু আমাদের জীবনযাত্রার মানও উন্নয়ন হয়েছে। আমাদের এই যে রিজার্ভার আছে এখানে পানিটা কিন্তু রিজার্ভ থাকে, আমি কিন্তু এখন পানির জন্য আমার অর্ধেকটা দিন চলে যায় না। আর বিশেষ করে নারীদেরই কিন্তু পানির জন্য বেশি সময় দিতে হয়, পুরুষ মানুষ বাহিরে কাজে কর্মে চলে যায়, আমরা যদি বাহিরে কাজও করি তারপরও ঘরের কাজটা আমারই করতে হয়, সেভাবে পানিটাও আমার যোগান দিতে হয়। এখন যেহেতু আমাদের পানিটা টাইমিংলি আসে, আমরা রিজার্ভ করে রাখতে পারি, এর পাশাপাশি আমি অন্য কাজও করতে পারি। দুস্থ স্বাস্থ্যকেন্দ্র ডিএসকে এর নির্বাহী পরিচালক ডক্টর দিবালোক সিংহ দীর্ঘদিন ধরে ঢাকা শহরে বসবাসকারী বস্তিবাসীদের পানি সরবরাহ সেবা প্রাপ্তির অধিকার নিয়ে কাজ করছিলেন। বস্তিবাসীদের পানি সরবরাহ সেবা প্রাপ্তির পটভূমি তার কাছে আমরা জানতে চেয়েছিলাম। বর্তমান ব্যবস্থাপনা বা ব্যবস্থাপনা পরিচালকের বিশেষ উদ্যোগ এবং দৃষ্টি নিবদ্ধ আছে যাতে দরিদ্র মানুষ যারা বস্তিতে বসবাস করে তারা যাতে এই পানি সেবা ব্যবস্থা আওতাভুক্ত হয়। বঙ্গবন্ধু যে উদ্দেশ্যে আমাদেরকে পাঠিয়েছিলেন এবং বঙ্গবন্ধু 1974 সালে মস্কোতে বলেছিলেন বাংলাদেশি ছাত্রছাত্রীর উদ্দেশ্যে যে তোরা তাড়াতাড়ি পড়াশোনা করে দেশে ফিরে আয়, তোরাই তো দেশটাকে গড়বি, আমি তোদের অপেক্ষায় আছি,
আমার মনে হয় যে সমাজতান্ত্রিক একটি রাষ্ট্রে পড়াশোনা করবার শিক্ষা নিয়ে আসবার পরে দরিদ্র প্রান্তিক জনগোষ্ঠীর জন্য এইভাবে কাজ করা এটাই প্রত্যাশিত এবং এই কমিটি কাজ ঢাকা ওয়াশ এবং তাকসিমের হাত দিয়ে হয়েছে এটার জন্য কিন্তু আমি নিজেকে গর্বিত মনে করেছি এবং আমার কাছে ভালো লেগেছে যে আমার একজন ঘনিষ্ঠজন আমার একজন বন্ধু এইরকম একটি জনদরদি এবং জনবান্ধবসুলভ এটি কাজ করতে সক্ষম হয়েছে এবং সেটি স্বীকৃতি অবশ্যই পাওয়া উচিত ঢাকা শহরে প্রায় 2 কোটি মানুষ বসবাস করে যা ইউরোপের 3টি দেশ সুইডেন নরওয়ে ও ডেনমার্কের মোট জনসংখ্যার সমান দর্শক অনুমান করাই যাচ্ছে ঢাকা ওয়াসাকে কি কর্মযোগ্যই না পরিচালনা করতে হয় প্রতিনিয়ত আর এই বিশাল কর্মযোগ্য সুচারুরূপে পালন করার স্বীকৃতি হিসাবে আপনাকে ওয়াটার লিডার বলা হয় জানতে পেরেছি জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের কাছ থেকে আপনি ওয়াটার লিডারশিপ অ্যাওয়ার্ড অর্জন করেছেন সে সম্পর্কে কিছু বলবেন কি ইয়েস লিডারশিপ ইজ রিকোয়ার্ড দ্যাট ইজ কল প্রফেশনাল লিডারশিপ এবং আপনাকে যদি কাজ করতে হয় ইউনিট টু বি লিডার নট এ ম্যানেজার আমরা প্রত্যেকেই তো ম্যানেজার কিন্তু আমাদের মানে ম্যানেজমেন্টে বলে কর্পোরেট ম্যানেজমেন্টে বলে যে আপনি ম্যানেজার হলে হবে না আপনি কি হতে হবে একটা লিডার একটা ম্যানেজার খুব ভালো কাজ করে খুব সুন্দর অর্গানাইজ করে কিন্তু একটা লিডার অন্যরকমভাবে অর্গানাইজ করে সে সামনে যেয়ে অর্গানাইজ করে এবং এ লিডার ইজ মোর ইম্পর্ট্যান্ট ফর এ অর্গানাইজেশন দেন এ ম্যানেজার সো আমাদের কথাই হচ্ছে এভরিবডি শুড বি এ লিডার তার ছোট ছোট জায়গায় সে ম্যানেজার না লিডার তো সেই জন্য আমাদের এটাই ছিল লিডারশিপ এবং আমরা যেটার জন্য আপনি বললেন কফি আনান সাহেব এটা আমাদের সৌভাগ্য হয়েছিল যে ওরা মানে ইন্টারন্যাশনাল একটা কনফারেন্সে তারা আমাদের এই যে সূচকগুলো যখন আমাদের ঘুরে দেওয়া টাকা কর্মসূচি মাত্র শুরু হয়েছে হ্যাঁ তখন তারা আমাদের এই যে এই কর্মসূচিটাকে খুব সুন্দরভাবে নিয়েছে এবং তারা খুব আশ্চর্য হয়েছে যে একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি শহরে এই পরিবর্তনগুলো আমরা আনতে যাচ্ছি পরিবর্তন তখন আনিনি পরিবর্তন এই তখন তারা একটা প্রতিযোগিতা করে ওই প্রতিযোগিতায় আমরা ফার্স্ট হয়ে যাই এবং সেই অনুষ্ঠানটাতে কফি আনান উপস্থিত ছিলেন এবং তিনি ওই আমাদের অ্যাওয়ার্ডটা দিয়েছেন ঢাকা ওয়াসার ভবিষ্যৎ কর্মকাণ্ড নিয়ে আপনার এই মেয়াদের পরিকল্পনা কি হ্যাঁ ঢাকা শহরে বর্তমানে কিন্তু আমাদের সুয়ারেজ কোনো নেটওয়ার্ক খুবই কম মানে নেটওয়ার্ক মানে পাইপলাইন সুয়ারেজ নাই বললেই চলে সেই অনেক আগে সেই পাগলা সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে একটা কালেকশন নেটওয়ার্ক আছে যেটা 18%ও কভার করে না তো আমরা এখানে মাস্টার প্ল্যানে অনেক আমরা এটাকে ডিবেট করলাম ডিবেট করে চূড়ান্ত সিদ্ধান্তে আসলাম যে আমরা ঢাকা শহরকে 100% পাইপলাইন সুয়ারেজ সিস্টেম উইথ ট্রিটমেন্ট ফ্যাসিলিটিস করতে চাই এবং সেই মাফিকই আমরা শুরু করি এখন কথা হলো যে সুয়ারেজে ইনভেস্টমেন্ট অনেক বেশি তো আর দ্বিতীয় হলো যদি পানি আপনি না স্বয়ংসম্পূর্ণ হন তাহলে ওয়েস্ট ওয়াটার কোত্থেকে আসবে আপনি পানি আগে তো কাজে আমরা প্রথমে ওয়াটার মাস্টার প্ল্যানকে ইমপ্লিমেন্ট করলাম এখন আমরা সুয়ারেজ মাস্টার প্ল্যান ইমপ্লিমেন্টেশনে অলরেডি শুরু করে দিয়েছি সেটা হচ্ছে কি 5টা সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট হবে সেটা হলো দাসের কান্দি অলরেডি কাজ শুরু হয়ে গেছে পাগলা যেটা আপগ্রেড বা নিউ হবে ওয়ার্ল্ড ব্যাঙ্কের অর্থায়নে এটার কাজ শুরু হচ্ছে আর ওটা চাইনিজ এক্সিম ব্যাঙ্কে হচ্ছে তারপরে আপনার রায়ের বাজার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের অর্থায়নে আমরা এখন ওইটা ল্যান্ড অ্যাকুইজিশনে যাচ্ছি তারপরে হলো উত্তরা সেটা আমরা ল্যান্ড অ্যাকুইজিশনে অলরেডি প্রসেসেই আছি আমরা এবং লাস্ট হচ্ছে মিরপুর তো কাজে আমরা 5টাতে একসাথে হাত দিয়েছি এবং আমাদের মাস্টার প্ল্যান বলছে 2030 সালের মধ্যে 5টা সুয়ারেজ কী বলবেন ট্রিটমেন্ট প্ল্যান্ট উইথ নেটওয়ার্ক তৈরি হতে হবে আমরা 2027 বা 2026 সালের মধ্যে এটা করা যায় কিনা এরকম একটা অ্যাম্বিশন প্রোগ্রাম নিয়ে নেমেছি দর্শক অনুষ্ঠানের একেবারে শেষ ভাগে আমরা 6 সপ্তাহ ধরে ঢাকা ওয়াসার কার্যক্রম আমরা আপনাদের সামনে তুলে ধরেছি আশা করছি তাদের সামনের কার্যক্রম আরও গতিশীল হবে এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি পানি জীবন অনুষ্ঠান থেকে সুস্থ থাকুন ভালো থাকুন শুভরাত্রি